It's a pretty good watch. Hello friends, welcome to my channel Suprotim Running. এখন আমি নিখোজ সিরিজের রিভিউ করতে চলে এসেছি যেটা গতকাল 11th of August 2023 হইচই প্ল্যাটফর্মে কিন্তু স্ট্রিম করে গেছে। এই সিরিজটার ডিরেক্টর হচ্ছে অয়ন চক্রবর্তী এবং এখানে কাস্টিং এ আছে স্বস্তিকা মুখার্জি, টোটা রয় চৌধুরী, পরাণ বন্দ্যোপাধ্যায়, সাওলি চট্টোপাধ্যায়, কোনিনিকা ব্যানার্জি সহ আরো অনেকে। তো কেমন লাগলো এই সিরিজটাই সবকিছু সম্পর্কে তোমার সাথে শেয়ার করব। সো আই আর বি ওয়েটিং ফর লেটস স্টার্ট উইথ দ্য ভিডিও। তো সিরিজটার টোটাল 6টা এপিসোড আছে এবং প্রত্যেকটা এপিসোড 20 থেকে 25 মিনিটের আশেপাশে বিলং করে। না, ওই সিরিজটা যেভাবে ট্রেলার দেখানো হয়েছিল সেখান থেকে কিন্তু আমরা মোটামুটি এটা জানতে পেরে গেছিলাম গল্পটা কী, এবং এরম টাইপের গল্প যে এর আগে আমরা কখনো দেখিনি সেটাও কিন্তু আমি বলবো না। তবে ইয়েস, এটা বলতেই হবে যে সিরিজটাকে যেভাবে এক্সিকিউট করা হয়েছে সেটা কিন্তু তোমাদের কোথাও না কোথাও একটা ইনভেস্টেড ফিল করাবে। মানে প্রথম এপিসোডের পর থেকে প্রত্যেকটা এপিসোড দেখার পর তোমাদের একটা ইন্টারেস্ট জাগবে যে নেক্সটে কীরকমভাবে গল্পটাকে আমাদের কাছে প্রেজেন্ট করা হবে। তো এই জিনিসটা একটা সিরিজের পক্ষে কিন্তু খুব দরকার, না হলে আমাদের ইন্টারেস্টটা কিন্তু ল্যাক হয়ে যায়। ইউজুয়ালি যেসব কাজ আমরা হইচইয়ের তরফ থেকে দেখে এসেছি খুব কম সংখ্যক থ্রিলারের মধ্যে এই ইনভেস্টেড ফিলটা আমরা ইদানিং পাচ্ছি। তো সেই জিনিসটা থেকে এই সিরিজটা কিন্তু একটু হলেও হাটকে। এই সিরিজটার ক্যামেরা ওয়ার্কস কিন্তু ভীষণ ভালো, কিছু কিছু সিনস আছে যেগুলো খুব এফেক্টিভ, মানে তোমরা যখন দেখবে তোমাদের কিন্তু ভীষণভাবে একটা গুজ বাম্পস দেবে। আমি দুটো সিনের কথা অবশ্যই বলছি, একটা কুকুরের পয়েন্ট অফ ভিউ দিয়ে সার্চিং সিন দেখায় এবং সেটাকে যেইভাবে আমাদের কাছে প্রেজেন্ট করা হয় সেটা কিন্তু দেখতে বেশ ভালো লাগে। আরেকটা সিন আছে যে শাওলি চট্টোপাধ্যায়ের চরিত্রটা একটা স্বপ্ন দেখে এবং স্বপ্নটা যেভাবে আমাদের কাছে প্রেজেন্ট করা হয় সেই প্রেজেন্টেশনে তোমাদেরকে একটা শক এলিমেন্ট দেবে, মানে আমাকে তো অ্যাটলিস্ট দিয়েছে তাই জন্য আমি তোমাদেরকে শেয়ার করছি। এবার আমি আসি ছোট্ট করে গল্পটা কি। গল্পটা হচ্ছে দিতি বলে চরিত্রে যে মিসিং হয়ে যায় এবং সেই চরিত্রটি হচ্ছে স্বস্তিকা মুখার্জির চরিত্রের মেয়ে, এবং যার জন্য এই মিসিংটা হয়েছে বা যার জন্য তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না সেই অ্যাকিউজ পার্সনের রোলটা প্লে করছে রমিত সেন চরিত্রের নাম, এবং ক্যারেক্টারটি প্লে করছে আমাদের টোটা রয় চৌধুরী, এবং তাকে পুলিশের কাছে কাস্টাডিতে নিয়ে নেওয়া হয় এবং তাকে নানা রকমভাবে ইন্টারোগেটও করা হয়, বাট সে কিছুই মনে করতে পারছে না যে হোয়াট হ্যাপেন্ড। এবার যত তার ফ্যামিলি লোকেদের সাথে কথাবার্তা বলা হচ্ছে বা দিতির ফ্রেন্ডসদের সাথে কথাবার্তা বলা হচ্ছে সেখান থেকে নানা রকম পহলু সামনে আসছে। তো যেহেতু স্বস্তিকা মুখার্জি একজন মা, তো সে তার মনকে মানাতে পারছে না যে দিদি আদৌ কি মারা গেছে নাকি শি ইজ অ্যাবডাক্টেড সামওয়্যার। তো তাই নিয়ে খোঁজ শুরু হয় এবং এই খোঁজ হতে হতে আলটিমেটলি কী দেখায় সেটা জানতে গেলে তোমাদের এই সিরিজটা ফলো করতে হবে। এবার এই সিরিজটার একটা মাইনাস পয়েন্ট আছে, সেটা হচ্ছে এই সিরিজটাকে শেষ করা হয় না। এটা পার্ট ওয়ান ছিল, পার্ট টু আসতে চলেছে, সেটা লাস্টে কি তোমরা জানতে পারবে। প্লিজ ডোন্ট সে মি যে তোমাদেরকে স্পয়লার দিয়ে দিয়েছে, এটা কোনো স্পয়লার নয়। বাট এটা আলটিমেটলি যখন সিরিজটা শেষ করি তখন কি আমার মনে হলো যে এরম জায়গায় শেষ করার দরকার ছিল না, বিকজ আলটিমেটলি একটা টেনশন কিন্তু বিল্ড আপ হয়ে গেছিলো যখন আমরা 6th এপিসোডটা দেখা শুরু করেছি, অ্যাটলিস্ট আমার ক্ষেত্রে সেটা মনে হয়েছে। অ্যান্ড পারফরমেন্স ওয়াইজ স্বস্তিকা মুখার্জি এক্সেলড, মানে তাকে যে চরিত্রটা দেওয়া হয়েছে বৃন্দা বাসু ডিসিপি, সে কিন্তু দুর্দান্তভাবে রোলটা প্লে করেছে এবং তার মধ্যে যে অ্যাঙ্গুইশনেসটা বা তার মধ্যে একটা টেনশনটা সেটা খুব সুন্দরভাবে তার অভিনয়ের মাধ্যমে এসছে। এবং স্বস্তিকা মুখার্জি ইজ আ ভেরি ফাইন অ্যাক্ট্রেস, সেটা নিয়ে নতুন করে কিছু বলা নেই। টোটা রয় চৌধুরীকে আমরা আফটার রকি অর রানি কি প্রেম কাহানির পরে এখানে একটু সাইলেন্ট মোডে দেখবো, কারণ তাকে সেইভাবে এখানে কিন্তু ইউজ করা হয়নি বা বলা যেতে পারে তাকে কিন্তু একটা ওয়াইল্ড কার্ড হিসাবে রেখে দিয়েছে, হয়তো পার্ট টুতে সেটা হয়তো আমাদের কাছে প্রেজেন্ট হলেও হতে পারে, ইউ নেভার নো। এবার আসি পরাণ বন্দ্যোপাধ্যায়কে, যাকে অল্প সংখ্যক সময়ের জন্য দেখানো হয়েছে বা যেইটুকুনি সময় দেখা হয়েছে সেটা কিন্তু তোমাদের একটা ইম্প্যাক্ট দেবে। শাওলি চট্টোপাধ্যায়ের চরিত্রটা কিন্তু বেশ ভালোভাবে লেখা হয়েছে এবং তার চরিত্রের মধ্যে একটা ভাজ আছে। কোনিনিকা ব্যানার্জি বা এছাড়া আর যারা যারা অ্যাক্টার্স আছে তারাও কিন্তু নো ডাউট মোটামুটি একটা একটা ছাপ তোমাদেরকে দেবে। এবার আমি বলি এই গল্পটা কিন্তু চেনা ছকের মধ্যে হওয়া সত্ত্বেও, যেটা আমি শুরুতে বললাম, তোমাদের কিন্তু একটা ইন্টারেস্ট পয়েন্ট জাগাবে এবং তার জন্য এই সিরিজটাকে আমি বলবো অবশ্যই দেখো। সিরিজটা যখন ট্রেলার রিয়াকশন করেছিলাম আমি বলেছিলাম যে হয়তো একটা নতুন অ্যাপ্রোচ নিয়ে এই সিরিজটাকে তৈরি করা হবে, ঠিক সেই জিনিসটাই কিন্তু করা হয়েছে। হ্যাঁ, অনেক জায়গায় তোমাদের একটা দৃশ্যম টাচ দেবে, অনেক জায়গায় মমের একটা টাচ ফিল করবে, স্টিল আমি বলবো এই সিরিজটা কিন্তু মন্দ লাগেনি, আমার কিন্তু বেশ ভালো লেগেছে এবং আমি কিন্তু ওয়েট করবো পার্ট টু এর জন্য। তো এই ছিল আমার রিভিউ ফর দ্য সিরিজ নিখোজ। তোমরা যারা যারা দেখে নিয়েছো প্লিজ কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে, আর যদি আমার রিভিউটা ভালো লেগে থাকে ডোন্ট ফরগেট টু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। টিল দেন স্টে টিউনড।